আবার আমন্ত্রণ একশু বিজনেস সঙ্গে আছি রহমান রন দর্শক দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশো বিজনেস দর্শক দেশের পুঁজি বাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে ডিএসিতে আছেন রাজিও রহমান এবং আছেন মহিমা পলি ধন্যবাদ লেনদেনের এক ঘন্টা অতিবাহিত হয়েছে এবং এই মুহূর্তে সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেনে এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি দুই পয়েন্ট কমেছে পাঁচ হাজার চারশো বাষট্টি পয়েন্টে দাঁড়িয়েছে এবং থার্ড ইন্ডেক্সটিও দুই পয়েন্ট নেগেটিভ থেকে এক হাজার নশো ছয় পয়েন্টে দাঁড়িয়েছে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে দুশো উনিশ কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে একশো সত্তরটি দর বেড়েছে এই মুহূর্তে দর হারিয়েছে আটানব্বইটির এবং পঞ্চান্নটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থা রয়েছে এবং টপ টেটের তালিকায় প্রথমে অবস্থান করছে বিবিএস ক্যাবলস পরবর্তীতে রয়েছে জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস সাইহাম কটন বেক্সিংকো এবং বিডিকম অনলাইন এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় প্রথমে অবস্থান করছে সাভারি ফ্যাক্টরিজ শ্যাম্পুর সুগার মিল রয়েছে দ্বিতীয় অবস্থান এবং পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে আজিজ পাইপস ইউনাইটেড ইন্স্যুরেন্স বিডিকম অনলাইন ইমার অয়েল এবং আনলি আনলিমাইয়ান অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানোর তালিকায় প্রথমে অবস্থান করছে গোল্ডেন বিজিআইসি রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে রয়েছে বেলিজিং এবং পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মেরিকো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ট্রাস্ট ব্যাংক ফার্স মিউচুয়াল ফান্ড এবং শাইনপুকুর সিরামিক্স এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসি স্টুডিওতে সেখানে রয়েছেন মহিমা পলি ধন্যবাদ রাজিউর রহমান আপনাকে চিটাগং স্টক এক্সচেঞ্জে আজকে দিনের শুরুটা মিক্সড ট্রেন্ডের মধ্যে দিয়ে শুরু হয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সবগুলো ইন্ডেক্স নেগেটিভ রয়েছে ডিসি প্রধান ইন্ডেক্সটি তিন পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে এবং থার্ড ইন্ডেক্সটিও নেগেটিভ রয়েছে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে দেখা যাচ্ছে সাত কোটি উনআশি লাখ টাকার মতো লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে একশো বাষট্টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে এখনো পর্যন্ত যার মধ্যে সাতাত্তরটি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হয়েছে হচ্ছে এবং একষট্টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে তাদের মধ্যে প্রথমে রয়েছে বেক্সিমকো দ্বিতীয় অবস্থানে সাইহাম কটন রয়েছে বিবিএস ক্যাবলস রয়েছে তৃতীয় অবস্থানে সিলভার ফার্মাসিউটিক্যালস বিডিকম এবং ইন্দু ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যালস রয়েছে পরবর্তীতে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে টপ টপ টিয়ারের তালিকায় শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবেড়ে লেনদেন হচ্ছে এমারল্ড অয়েলের দশ শতাংশ দরবেড়ে সতেরো টাকা ষাট পয়সা দরে ট্রেড হচ্ছে দ্বিতীয় অবস্থানে বিডিকম রয়েছে একত্রিশ টাকা ষাট পয়সার ট্রেড হচ্ছে আজিস পাইপ রয়েছে তৃতীয় অবস্থানে আরামির সিমেন্ট এবং জিএমআই সিমেন্টস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস রয়েছে শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে গোল্ডেন সন রয়েছে আইপিডিসি এবং ম্যাক্সন স্পিনিং রয়েছে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং এবং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের সর্বশেষ খবরাখবর